দুর্নীতি ভ্রষ্টাচার স্বজন দোষত সাম্প্রদায়িক বিভেদর রাজনীতির বিরুদ্ধে উলাই আহিছে অসম জাতীয় পরিষদ। আরম্ভ করেছে এক অসম যাত্রা। লক্ষ্য পশ্চিমৰ পৰা পূব দিশত সূৰ্য উঠাৰ দিশত এক ন সূৰুজৰ আৰম্ভণিৰ কাৰণে, ন সূৰুজ উদগিৰণৰ কাৰণে বা আমি এটা নতুন প্ৰভাতৰ সন্ধানত আমি এই যাত্ৰা আৰম্ভ কৰিছোঁ। মূল লক্ষ্য অসমৰ প্ৰতিটো জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধৰ্মাৱলম্বী লোকৰ মাজত সমন্বয়। যি সময়ত সাম্প্ৰদায়িকতাৰ বীজ সিঁচি দিছে সেই সময়ত অসমৰ প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ মাজত ঐক্যবদ্ধ চেতনা গঢ়িবৰ কাৰণে আমি এই যাত্ৰা আৰম্ভ কৰিছোঁ। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার দরে অজাপয়ু করেছে ধুবুরীর শদিয়ালয় এক অসম যাত্রা। যাত্রার নেতৃত্বত অজাপর সভাপতি লুরিণজ্যোতি গগৈ আর সাধারণ সম্পাদক জগদীশ বড়ুয়া। বৃহস্পতিবারে ধুবুরীর ঐতিহ্যমণ্ডিত নেতাই ধুবুনি পারঘাটের অজাপয় আরম্ভ করলে এই যাত্রা। ঐতিহাসিক নেতাই ধুবুনি ঘাটের এক অসম যাত্রা আমি আরম্ভ কৰিছোঁ আৰু এই যাত্রা ধুবুরীর পৰা আরম্ভ হৈ শদিয়াত সমাপন হব। নেতাই ধুবুনী ঘাটৰ পৰা ডিকে ৰোডেৰে অগ্ৰসৰ হৈ বিলাসী পাৰাৰ মাজেৰে সন্ধিয়া কোকৰাঝাৰত উপস্থিত হয় অজাপৰ দল। পিছে ধুবুরীর পৰা হে যাত্রা কিয়? অজাপ নেতৃত্বক তাৎসল্য কৰি প্ৰশ্ন উত্থাপন কৰিলে বিজেপি নেতাই। এয়া বাংলাদেশী সুৰক্ষিত কৰাৰ যাত্রা বুলি তাৎসল্য কৰিলে লক্ষ্য। এয়া এক অসম যাত্রা নহয়, এয়া হৈছে বাংলাদেশী মুসলমান রক্ষা যাত্রা। ইফালে রাজ্যবাসীর সমর্থন আদায় করে শাসকীয় পক্ষের বিরুদ্ধে ঠিয় দিবলৈ অসম নাগরিক সমাজে আরম্ভ করব অসম রাজ্যিক ভারত জোড়ো অভিযান। বৃহস্পতিবারে সংবাদমেল পাতি এই ঘোষণা ডক্টর হীরেন গোহাঁই কলে মাছখোৱাৰ প্ৰাগজ্যোতি সাংস্কৃতিক প্রকল্প তথা 24 সেপ্টেম্বৰত অনুষ্ঠিত হব ভারত জোড়ো অভিযান শীর্ষক এক অপবর্তন। উৎপল হালৈ, ভাস্কর জ্যোতি শইকীয়া আর জ্যোতির্ময় চক্রবর্তীর সহযোগত ব্যুরো রিপোর্ট জেটি অসম। দুর্নীতি ভ্রষ্টাচার স্বজন দোষত সাম্প্রদায়িক বিভেদর রাজনীতির বিরুদ্ধে উলাই আহিছে অসম জাতীয় পরিষদ। আরম্ভ করেছে এক অসম যাত্রা। লক্ষ্য পশ্চিমৰ পৰা পূব দিশত সূৰ্য উঠাৰ দিশত এক ন সূৰুজৰ আৰম্ভণিৰ কাৰণে, ন সূৰুজ উদগিৰণৰ কাৰণে বা আমি এটা নতুন প্ৰভাতৰ সন্ধানত আমি এই যাত্ৰা আৰম্ভ কৰিছোঁ। মূল লক্ষ্য অসমৰ প্ৰতিটো জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধৰ্মাৱলম্বী লোকৰ মাজত সমন্বয়। যি সময়ত সাম্প্ৰদায়িকতাৰ বীজ সিঁচি দিছে সেই সময়ত অসমৰ প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ মাজত ঐক্যবদ্ধ চেতনা গঢ়িবৰ কাৰণে আমি এই যাত্ৰা আৰম্ভ কৰিছোঁ। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার দরে অজাপয়ু করেছে ধুবুরীর শদিয়ালয় এক অসম যাত্রা। যাত্রার নেতৃত্বত অজাপর সভাপতি লুরিণজ্যোতি গগৈ আর সাধারণ সম্পাদক জগদীশ বড়ুয়া। বৃহস্পতিবারে ধুবুরীর ঐতিহ্যমণ্ডিত নেতাই ধুবুনি পারঘাটের অজাপয় আরম্ভ করলে এই যাত্রা। ঐতিহাসিক নেতাই ধুবুনি ঘাটের এক অসম যাত্রা আমি আরম্ভ কৰিছোঁ আৰু এই যাত্রা ধুবুরীর পৰা আরম্ভ হৈ শদিয়াত সমাপন হব। নেতাই ধুবুনী ঘাটৰ পৰা ডিকে ৰোডেৰে অগ্ৰসৰ হৈ বিলাসী পাৰাৰ মাজেৰে সন্ধিয়া কোকৰাঝাৰত উপস্থিত হয় অজাপৰ দল। পিছে ধুবুরীৰ পৰা হে যাত্রা কিয়? অজাপ নেতৃত্বক তাৎসল্য কৰি প্ৰশ্ন উত্থাপন কৰিলে বিজেপি নেতাই। এয়া বাংলাদেশী সুৰক্ষিত কৰাৰ যাত্রা বুলি তাৎসল্য কৰিলে লক্ষ্য। এয়া এক অসম যাত্রা নহয়, এয়া হৈছে বাংলাদেশী মুসলমান রক্ষা যাত্রা। ইফালে রাজ্যবাসীর সমর্থন আদায় করে শাসকীয় পক্ষের বিরুদ্ধে ঠিয় দিবলৈ অসম নাগরিক সমাজে আরম্ভ করব অসম রাজ্যিক ভারত জোড়ো অভিযান।
বৃহস্পতিবারে সংবাদমেল পাতি এই ঘোষণা ডক্টর হীরেন গোহাই কলে মাছ খোৱাৰ প্ৰাগজ্যোতি সাংস্কৃতিক প্রকল্প তথা 24 সেপ্টেম্বৰত অনুষ্ঠিত হব ভারত জোড়ো অভিযান শীর্ষক এক মুহূর্ত উৎপল হালৈ ভাস্কর জ্যোতি শইকীয়া আর জ্যোতির্ময় চক্রবর্তীর সহযোগত ব্যুরো রিপোর্ট নিউজ18 অসম।